পাঁচবার যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আমার মনে হয় না করোনা ওরকে সাইডে আসতে আর পারে। যদিও কোনো সময় আসে বুঝবেন, ওই নামাজ যতই পড়ুক ওর ভিতরে একটা করোনার আলাদা চিন্তা ছিল। আল্লাহ বলতেছি তো বেঈমান হয়েই মরবি, কারণ যতই নামাজ পড়ুক ওই আমার ভয় করতেছে না, করোনার ভয় করতেছে, অগ্নি আয় যা। ইমানদারকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছে আত্মাকুল্লাহ, ভয় করতে হবে কার? করোনা কিন্তু আবার আসতেছে। আপনার বলেন তো করোনা কিন্তু আবার আসতেছে, জোরে কান কি আসতেছে? মৃত্যু কিন্তু আপনার কিন্তু করোনা কাছে না মৃত্যু কাছে, কোনটা কাছে? একটা লোক করোনার ভয় সবসময় গেলে করোনার ভয় করোনার ভয়, ইতিমধ্যে আসলে খেলা হচ্ছে স যাই, কেন আমার তো করোনা হয়নি, এই কিসের করোনা রে? করোনার চিন্তা করতে করতে আমার মরার কথাই খেয়াল নাই, দেখছেন? ওই করোনার চিন্তা করতে করতে ওই যে মরবি এটা নেই আর খেয়াল। আত্মা করল্লা খুব খেয়াল করতে হবে, করোনার ভয় করবেন না আল্লাহর ভয় করবেন। আপনার এখানে যারা ইমানদার আছেন আমি তাদের জন্য বলতেছি, ভাইজান এই যে বর্তমানে একটা নিয়ম করছে, টিভি সবসময় দেখায়, পেপারত দেখায়, খবরত বলে যে বেশি বেশি হাত ধন, বেশি বেশি হাত ধন, স্যাভলন দিয়ে ডিটল দিয়ে এগুলোতে হাত ধন। আপনারা বলেন তো এ হাত ধোয়ার কথা কেবল বলতেছে, কিন্তু আল্লাহর নবী 1500 বছর আগে পাঁচ ওয়াক্ত নামাজীদেরকে ওজুর কথা বলছে কি বলে নাই? জোরে কোন বলছে কি বলে নাই? ওজুর কয়টা ফরজের মধ্যে, তার মধ্যে প্রথম ফরজ কি? কীভাবে ধোয়া? আচ্ছা ধরলেন, হাত ধরলেন না এভাবে কিলাল মিলাল করে, তিনবার না তিনবার না, তারপর আবার যখন কুলি করবেন তখন হাত কি কী দিয়ে করবেন? আবার হাত দিয়ে করতেছেন, আবার যখন মুখ মুছছেন তার হাত এক অজুর সময় কতক্ষণ ধুচ্ছেন আপনি? তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ আপনি কতবার ধুলেন? এই বর্তমান সরকারের হাত ধোয়ার কথা আমরা বুঝবো না নামাজের অজুর হাত ধোয়া আমরা শিখবো কোনটা কোনটা? হ্যাঁ, হাত যারা ধোয় পাঁচবার যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আমার মনে হয় না করোনা ওরকে সাইডে আসতে আর পারে। যদিও কোনো সময় আসে বুঝবেন, ওই নামাজ যতই পড়ুক ওর ভিতরে একটা করোনার আলাদা চিন্তা ছিল। আল্লাহ বলতেছি তো বেঈমান হয়েই মরবি, কারণ যতই নামাজ পড়ুক ওই আমার ভয় করতেছে না, করোনার ভয় করতেছে, অগ্নি আয় যা। এই জন্য বাংলাদেশে যারা ভিক্ষা করে খায় এখনও পর্যন্ত একটা ফকিরও করোনা হয়ে মরেনি, ওরা সবচাইতে বেশি বেড়ায় কিন্তু ওরা মরে না। একটা ফকিরও আপনাকে গোটা সিংড়া খুঁজে দেখবেন ভিক্ষা করে খায় এই ফকিরের করোনা হচ্ছে, দেখেন আমার আগামীকালটা সিংড়া আসতেছি না, কারণ ওকে তো আগে ধরবি, কারণ নিয়ম মানে না কিছু বোঝে না, খালি ভিক্ষা করে। অটো ভ্যান যারা চালায় এদেরকেও করোনা কম ধরে। আল্লাহর বান্দারা এক নম্বর ইমানদারের সত্য আল্লাহ দিয়ে দিলেন, আত্মা করলে ভয় করতে হবে কাকে? হাক্কা তুকাতিহি, শুধু ভয় করলে হবে না, শয়ন সমনে নির্দয় জাগরণে একা একা যখন জমির আল কাটবেন, উপরে জমি পানি আছে নিচে দুমিত নাই, ওই সময় ভয় করুন কাকে? ধরে কোন কাকে? তারপর আল্লাহ বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া মুসলিমুন। মরাই যখন লাগবে, মরাই যখন লাগবে নাকি কোন মুসলমান না হয়ে তোমরা মরো না। এটা হলো শাব্দিক অর্থ, আমি আপনাদের শুনাই দিয়ে এই আয়াতের উপরে আর ওই ইমাম মালিকের ঘটনা আসেন। আমার মা বোনদের জন্য ওয়াজ করি, আল্লাহর নবী মদিনায় মা ফাতেমার ঘরে মাঝে মধ্যে যাইতেন, সুবহানাল্লাহ বলেন, কারণ নবীর ঘর আর ফাতেমার ঘর লাগালাগি। হযরত আলীর বাড়ি ফাতেমার বাড়ি আপনারা মনে হয় দেখেন নাই, যারা হজ করবার গেছেন অনেকে দেখে না, ও ওমরা মানে যায় তো একজন মুয়াল্লিমের সাথে, ওই মুয়াল্লিম আবার সিটার, এখনকার অধিকাংশ মুয়াল্লিম হলো ব্যবসা করে, জোরে কোন কি করে? ব্যবসা করে, মানে একটা হাজির পিছনে 30-40 হাজার টাকা বাঁচার লাগবে, এই বাঁচাবার যায় ভালো কিছু দেখায় না। ওই মদিনাতেই কিন্তু মা ফাতেমার বাড়ি আছে, সুবহানাল্লাহ বলেন, আল্লাহ আমাকে দেখার তৌফিক দিয়েছে, আমি দেখেছি, কারণ বক্তা মানুষ এগুলো দেখার জন্যই তো কিন্তু হজ তো করাই লাগবে, তার আগে দেখার দরকার আছে না, জোরে কোন আছে না? আল্লাহর নবীর বাড়ি থেকে মা ফাতেমার বাড়ি কিন্তু খুব দূরে না, সেই মা ফাতেমার বাড়িতে নবী মাঝে মধ্যে যাইতেন। একদিন নবী ফাতেমার বাড়িতে গিয়া মুসকি মুসকি হাসতেছেন, মা ফাতেমা চমকে গেল, কারণ হঠাৎ বাবার মুখে হাসি, মেয়েরা চমকে যায়, ছেলেরা খুব একটা চমকায় না, কারণ মেয়েরা কিন্তু সামান্যতেই কষ্ট পায়, আমার মেয়েদের দেখে যদি আমি হাসি তো আমার মেয়েরা বেজার, কেরে বাপের হাসি দেখলে তোরাও হাস, আরে বেজার, এগুলো বেজার কেন, আপনি অযথা হাসেন কেন? দেখছেন ওরকে কাছে গিয়ে কিন্তু খুব সেন্সিটিভ মাইন্ডের হচ্ছে মেয়েরা, জোরে কোন কথা ঠিক কেলো, খুব ভালোবাসে বাপকে কিন্তু বাপের সামান্য কিছু ওরা সহ্য করতে পারে না। মা ফাতেমা চমকে গিয়ে বলেন, বাবা হাসতেছেন কেন?
আল্লাহর নবী বলেন, ফাতেমা আজকে তোমাকে এমন একটা খবর দিব যে খবরটা আমার মনে বড় আনন্দ লাগতেছে। ফাতেমা বলে, বাবা কি খবর? বলে, তুমি জানো না মা, আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। যেই বলছে খাতুনে জান্নাত ডিগ্রি দিছে, তো মা ফাতেমার হাসি আর কে দেখে? আল্লাহর নবী বলেন, ফাতেমা তুমি আবার হাসতো তো কেন? ফাতেমা বলে, বাবা আল্লাহ আমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল, এইটা শোনার পরে আমার গোটা অন্তর জুড়ে আনন্দ, যেটা মুখের মাধ্যমে আল্লাহ প্রকাশ করে দিল। রাসূল বলে, ফাতেমা আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিলে কি হবে মা, আল্লাহ কিন্তু তোমার আগে একটা মেয়েকে জান্নাত দিবে। আপনারা তো সুবহানাল্লাহ করলেন, কিন্তু ফাতেমার সুবহানাল্লাহ নাই। রাসূল বলে, ফাতেমা মুখ বন্ধ কেন? বলে, এটা কেমন কথা? জামাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল, আর আমার আগে একটা মেয়েকে আল্লাহ জান্নাত দিবে, এটা 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 মানালো? কখন তো মানানোর একটা সাইজ নাই কতক্ষণ। আমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিবে, আর আমার আগে একটা মেয়েকে আল্লাহ জান্নাত দিবে, সেই মেয়েটা কে গো বাবা? সেই মেয়েটার বাড়ি কোথায়? সেই মেয়েটার পরিচয় কি? রাসূল বলে, ফাতেমা ওই যে একটা পাহাড় দেখতেছে বলে, হ্যাঁ, ওই পাহাড়ের পাশে একটা জঙ্গল বলে দেখা যায়, ওই জঙ্গলের পাশে একটা ছোট্ট বাড়ি, ঝুপড়ি বাড়ি, ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি, ওই কাঠুরার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। ফাতেমা নবীর কাছে বসে বলে, বাবা ওই কাঠুরার বউ জামিলা এমন কি আমল করে যে আমল করার কারণে আমি ফাতেমার আগে আল্লাহ তাকে জান্নাত দিবে? ও বাবা, মেহরবানি করে আমাকে একটু বলতে হবে, আমি নিজে আজ থেকে সেই আমল করতে চাই, আমি খাতুনে জান্নাত হব, আবার সবার আগে জান্নাতে যাব। আল্লাহ নবী বললেন, ফাতেমা কোন আমলের কারণে ওই কাঠুরার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে? এটা আমি বলতে পারবো না মা, এটা জানতে গেলে তোমাকে তদন্ত করে জানতে হবে, কারণ কার ভিতরে কি আমল আছে এটা বাহির থেকে বোঝা যায় না, এটা তদন্ত করলে বোঝা যায়। ধরে কোন কথা ঠিক কি না? তদন্ত করছেন কোনো দিন? করেননি তো, বক্তা ওয়াজ করতেছে, নবী আমার ক্ষুধার জ্বালায় পেটে পাথর বানছে, তিন দিন হলে নবী কিছুই খাই নাই, মাজা খাড়া করতে পারে না, ছোট ছোট পাথর কাপড়ের মধ্যে বেঁধে নবী আমার এই পেটের খোলের মধ্যে ঢুকাই দিয়েছে। আহারে, নবীর কষ্টের কথা বক্তা কয়, শ্রোতা কান্দে, বক্তাও কান্দে, সবাই যাচ্ছে আর বলতে যে হুজুর একটা ওয়াজ করলো, বারে সেই ওয়াজ, কিন্তু কমিটির লোকেরা তদন্ত করে দেখে ওয়াজ টেস্ট হয়, ঘর যায় বক্তা দুই তরকারি দেখে মুখ টেপা মাছ। কমিটির লোক কয়, হুজুর মুখ কেন ভার? বলে, কি করছো? বলে, হুজুর দেশি মুরগি আর গরু। এই জানিস না, আমি ছোট মাছ ছাড়া খাই না। বাতাসি কোথায় গেল, ট্যাংরা কোথায় গেল, এগুলো কি বাজারত নাই? কমিটির লোকেরা কে, হাই রে হাই, টেদর যে হারে কাঁদলো রে, হুজুর না খায় পেটত পাথর ফেললো, আর ঘরের মধ্যে দুই তরকারি দেখে বক্তা ফেরাউন হয়ে গেল। এটার নাম হলো তদন্ত, জোরে করে এটার নাম কি? কথা বল, তদন্ত দরকার আছে না? তদন্তের দরকার আছে, যেই বক্তা ওয়াজ করতেছে সেই বক্তার কথার সাথে তার আমলের মিল আছে কিনা। আল্লাহ কোরআনে বলেছেন, লিমা তাকুলু মালা তাফআলুন, তুমি যেইটা বলতেছো সেইটা যদি তোমার কর্মের মধ্যে না থাকে। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, হযরত মা ফাতেমা বললেন, বাবা আমি হুকুম নিয়ে রাখবো, সকালবেলা আসার সঙ্গে সঙ্গে কিংবা বিকালবেলা আসার সঙ্গে সঙ্গে আমি দরজা খুলে দেব। ফাতেমা চমকে ওঠে, মনে মনে চিন্তা করে, যেই মেয়েটা স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খোলে না, ওই মেয়েটার ঘরের মধ্যে ঢুকতেই হবে, কোন আমলের কারণে আমার আগে আল্লাহ তারে জান্নাত দিবে। আপনারা বলেন তো, ফাতেমার আগ্রহ বাড়ল না কমলো? আরও বেড়ে গেছে। পরদিন আসরের নামাজের পর চুপি চুপি ফাতেমা রওনা দেয়। কিছুদূর আসার পরে একটা ছোট বাচ্চা মা মা বলে কাঁদতেছে। ফাতেমা তাকায় দেখে বাচ্চার কেউ না, নাম হলো হোসাইন, বয়স হলো মাত্র 3.5 বছর। কয় বছর?
সাড়ে তিন বছরের হোসাইন মায়ের সামনে গিয়ে বলতেছে, ম্যাম গতকাল বিকেলবেলা আপনার আমি পাই নাই। আপনি কোথায় গেছিলেন? আজকেও চোরের মতন কোথায় যাবেন? আমাকে সঙ্গে করে কিন্তু নিয়ে যাওয়া লাগবে। মা ফাতেমা চমকে গেল। এর ব্যাপারে যদি হাসান হইতো তার কিছু বুঝতে থামান যাইতো, কিন্তু হোসাইনকে থামান সম্ভব না। রাসূল বলেছেন, হাসান হলো অবিকল আমার মতো, আর হোসাইন হলো একটু জেদি। ওই জেদি হোসেনকে সঙ্গে করে ওই কাঠুরার বিবি জামিলার ঘরের দরজায় হোসেন চিল্লায় বলে, মা এই ভাঙ্গা বাড়ির দরজায় কেন আইছেন? মা এই বাড়িতে এমন কি আছে? মা গতকালও আইছিলেন, আজকেও কেন আইছেন? ফাতেমা ডাকতে বলে, কাঠুরার বিবি জামিলা মেহরবানি করে একটু দরজা খোলো। জামিলা বলতেছে, এক ঘন্টা থেকে দরজা খোলার জন্য দাঁড়িয়ে আছি। ফাতেমা বলতেছে, তাহলে দরজা কেন খুলতেছো না? জামিলা বলতেছে, কে যেন মা মা বলে চিৎকার করে আপনার সঙ্গে কথা বললো, ওই বাচ্চাকে সঙ্গে নিয়ে যদি ঢুক পারছান তাহলে আজকের মতো আপনি ফেরত যা, কারণ আমার স্বামী শুধু আপনার ব্যাপারে হুকুম দিয়েছে আপনি একটা বাচ্চার সঙ্গে করে আনবেন, সেই ব্যাপারে তো স্বামীর কাছ থেকে আমি হুকুম নেই নাই। ফাতিমা বলতেছে, জামিলা একটা ছোট বাচ্চা, বয়স হলো মাত্র সাড়ে তিন বছর, এই ছোট বাচ্চার সঙ্গে নিয়ে ঢুকলে তোমার এমন কি হবে? জামিলা বলতেছে, আপনার বাচ্চা যদি কোলে থাকতো দুধ পান করতো তাহলে কোলের বাচ্চাকে গণনার মধ্যে ধরা যাবে না, ওই কোলের বাচ্চা নিয়ে ঢুকলে আমার স্বামীর এক হুকুমই আপনারে ঢুকতে দিতাম, কিন্তু বাচ্চা যখন বড় হয়েছে তখন সেই বাচ্চাকে নিয়ে আপনি ঢুকতে পারবেন না, কারণ দুই বছরের বাচ্চা শুধু দেখতে পারে বুঝবার পারে না, আর দুই বছর পার হয়ে গেলে সে বাচ্চা দেখতেও পারে এবং বুঝবারও পারে। সুবহানাল্লাহ, কর্ণাকার কি ফতুয়া পেলেন! আমার মা বোনদের জন্য বলতেছি, আপনাদের জন্য একটা ফতুয়া নেওয়া দরকার। আপনার হালাল বউকে আপনি ইচ্ছা মতো আদর করতে পারবেন না যদি দুই বছরের বেশি বাচ্চা আপনার ঘরে চেতন থাকে। কথা বুঝলেন? দুই বছরের বেশি বয়স ওই বাচ্চা চেতন আছে, ওই বাচ্চার সামনে যদি আপনার বউকে আপনি আদর করবার চান, ওই বাচ্চা কিন্তু বেড়ে এসে বলবার পারে যে আব্বা তাই মাস্ক চাপে ধরছিল রে, বলবার পারে কি পারে না? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, বাচ্চা যখন স্তনের দুগ্ধ বাদ দেবে অর্থাৎ দুই বছর অতিক্রম করবে তখন বাচ্চা চেতন থাকা অবস্থায় স্বামী স্ত্রী মহব্বত করা যাবে না। যদি তোমাকে ধৈর্য কম হয় তাহলে বাচ্চাকে দাদির ঘরত দিয়ে আস, ধৈর্য যদি কম হয়, কিংবা যদি ধৈর্য কম হয় বাচ্চার হাতে চকলেট দিয়ে ঘর থেকে বার করে দাও, দেওয়ার পরে তোমরা স্বামী স্ত্রীর মহব্বত করো। নিজের হালাল বউকে মহব্বত করতে গেলে ইসলাম যদি এত সুন্দর নিয়ম বাতলাইয়া দেয়, আর সেই বাংলাদেশে মুসলমানের দেশে 14ই ফেব্রুয়ারি কাতি মাসা কুত্তা দিবস কেমনে পালন হয় কি মনে করতেছেন? রাস্তাঘাটে কলেজ ভার্সিতে যেখানে সেখানে প্রেম প্রীতির মহড়া চলতেছে, আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। হোসাইন সাড়ে তিন বছর হলে কি হবে? সব সময় নবীর কাছে থাকার কারণে আল্লাহ তাকে আলাদা একটা জ্ঞান দিয়েছে। ধরে কন সুবহানাল্লাহ, চিল্লায় বলতেছে, মা এই মেয়েটা হলো খারাপ মেয়ে, এই মেয়েটার দরজায় গতকাল কেন আইছিলেন? আছে কেন আইছেন মা? এই মেয়েটা কোনোদিন ভালো মেয়ে হতে পারে না, যদি ভালো মেয়ে হইতো তাহলে আমার মতন হোসাইন সঙ্গে থাকার কারণে আপনাকে ঘরের দরজা খুলে দিবে না, এ খারাপ মেয়ের দরজায় কেন আইছেন মা? সঙ্গে সঙ্গে ফাতেমা হোসেনের মুখে একটা ঠাসি দেয়, মুখটার উপর ঠাসি দিয়ে চিৎকার দেয়, বলে হোসাইন তুই যারে খারাপ খারাপ বলতেছিস, তোর নানা বলেছে ওই মেয়েটা তোর মায়ের আগে আল্লাহর জান্নাতে যাবে। হোসেন বলতেছে, মা এই কথা যদি নানা বলে থাকে তাহলে খামাকে এই দরজায় দরকার নাই, যে এমন কথা বলেছো আমরা চলো তার দরজায় যাই। মা ফাতেমার হাত ধরে আল্লাহর নবীর কাছে এসে নবীর হাতটা চেপে ধরে বলতেছে, ও নানু ভাই তুমি নাকি কইছো ওই কাঠুরার বউ জামিলা আমার মায়ের আগে জান্নাতে যাবে? ও নানা কোন আমলের কারণে সাধারণ একটা কাঠুরের বউ জামিলা আমার মায়ের আগে জান্নাতে যাবে? এটা যতক্ষণ আপনি না বলবেন ততক্ষণ আমি হোসাইন আপনার হাত ছাড়ব না। সুবহানাল্লাহ কন্যাকার, আপনারা বলেন তো নবী হিসাবে না নানা হিসাবে? নবী হিসাবে কিন্তু না, নানা হিসাবে। নানার সাথে নাতির আলাদা একটা সম্পর্ক আছে না নাই? যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার হাত আমি ছাড়ব না। সঙ্গে সঙ্গে নবী ডাক দিলেন, আলী লব্বাইকা রাসূলুল্লাহ। নবী মুসকি মুসকি হেসে বলে, রাসূল বাদ দে লব্বাইক,
এই ঘরের মধ্যে ফাতেমা আমার মেয়ে, হোসাইন আমার নাতি, তুই আমার জামাই, জোরেখন সুবহানাল্লাহ। এখন রাসূল বাদ দিয়ে বলো আব্বা কি বলেন? আলী বলতেছে রাসূলুল্লাহ কি হয়েছে? নবী বলতেছে তোমার বেটা হোসাইন আমার হাতটা চাইবা ধরে বলতেছে, যতক্ষণ না বলবেন ততক্ষণ হাত ছাড়বেন না, ছাড়বে না। আলী বলতেছে কি জন্য হোসাইন হাত চাইবা ধরে বলতেছে, না বলা পর্যন্ত হাত ছাড়বো না। নবী বলতেছে আলী রে ওই কাঠুরার বিবি জামিলা ফাতেমার আগে কেমনে জান্নাতে যাবে এইটা জানার জন্যে। বলে তাহলে বলল কে? কে বলল? ফাতেমার আগে জামিলা জান্নাতে যাবো এটা বলার দরকার কি? আপনি জানেন না মেয়ে মানুষ, সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেছে আনা মাদিনাতুল ইলমে ওয়ালি ও বাবহা, আমি যদি এলেমের শহর হই দরজা হলো নাম আলী। রাসূল বলতেছে বলে দে বাবা, বলে দে। আলী বলতেছে ফাতেমা কোন আমলের কারণে ওই কাঠুরার বউ তোমার আগে জান্নাতে যাবে? যদি জানবার চাও তাহলে ধৈর্য ধারণ করা লাগবে। ইন্নাল্লাহ মাসাবিরিন। আপনারা বলেন তো মেয়ে মানুষের ধৈর্য কম না বেশি? কম। কত ক্ষেত্রে বেশি, আবার কত ক্ষেত্রে কম? আপনারা বলেন তো কোন ক্ষেত্রে কম? আপনি যদি নিজের বইয়ের প্রশংসা করেন যে তোমার নাকের সাইজ নাটোরের বনলতা সেন, তোমার চোখ মনে হয় গোলাপ ফুল, তোমার মাথার চুল যেন আসমানের মেঘ, আপনি সারা রাত প্রশংসা করেন, ওই খালি শুনেই দেবি ধৈর্য ধরি। আর তোর খালি কন যে ভাবির নাক কি, ভাবির নাক কি যদি হলো সেই সুন্দর, আর সাথে সাথে দেখবেন শুনবি এক কথা কর না কেন, মেয়েদের প্রশংসা আপনি করেন, মেয়েদের বড়ত্ব প্রচার করেন, ধৈর্য নিয়ে শুনবি, কিন্তু অন্য কোনো মেয়ের কথা যদি বলবার চান ওরে বাবা রে। তা হযরত আলী এখন ফাতেমার সামনে কাঠুরার বউ কেমনে জান্নাতে যাবে এইটা বলবার গেলে ফাতেমার ধৈর্য ধরার দরকার আছে না, জোরে কেন আছে কথা কেন আছে না? কারণ কোনো মেয়ের সামনে কোনো মেয়ের প্রশংসা করা যাবে, এমনকি মায়ের সামনে মেয়ের প্রশংসা করলেও মা কিন্তু বেজার হয়। যেটা আমার জীবনে হয়েছে, আমার বড় মেয়ে মাছের তরকারি পাক করে দিয়েছে, আমি একটু প্রশংসা করতেছি। বাংলাদেশের যত জায়গায় মাছের তরকারি খেলাম, মা তোমার হাতের মতন এত স্বাদ নাই, যেই কষি আমার বউ খালি গাল টেপে করে বসে আছে। তাহলে কী হলো গো, তুমি মেয়ের বাড়ি পার হয়ে যাও। আমি বুঝি তো, বুঝি না, মেয়ের বাড়ি পার হয়ে যাও, মেয়েই আমার আগে দুনিয়া যাচ্ছে, ওর হাতের পাক স্বাদ আমার হাতের কি? হাই রে হাই, কী জাতি রে, মেয়ের প্রশংসা করলে মা সহ্য করতে পারে না, এই জাতের নাম হলো নারী জাত। জোরে কর কথা ঠিক কিনা?